ওয়েলকাম টু আপডেট মাস্টার প্রাইমারি নিয়োগ এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে প্যানেল প্রকাশের পরের দিনেই মামলা হয়ে গেছে এবং গ্রহণ করা হয়েছে বিচারপতি রাজশেখর মান্তার বেঞ্চের পক্ষ থেকে তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দু নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেল সেটা প্রকাশ করে দিয়েছে পর্ষদ এবং সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটও আমরা আমরা শেয়ার করছি আপনাদেরকে তো ভিডিওটি মেন ব্যাপারে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করো কিন্তু অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবে না ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ারও করতে পারেন আশা করি যারা অনেকদিন ধরে ভিডিও দেখছেন তারা অনেকেই উপকৃত হয়েছেন বিভিন্ন আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ করছেন এবং তার সাথে কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমাদের নিউজের মাধ্যমে তারা অনেক উপকৃত হয়েছেন তার মধ্যে অনেকেই এই প্যানেলের মধ্যে আছেন এবং তারা জব পেতে চলেছেন তো সবাইকে ধন্যবাদ এবং যারা নতুন দেখছেন কিংবা কোনো কারণে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কাজে লাগবে তো দু হাজার বাইশ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এগারো হাজার সাতশো যে শূন্য পদ এবং সেই সংক্রান্ত ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে প্যানেল আপনারা জানেন সেটা প্রকাশ হয়ে গেছে সে এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা এবং হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু হাজার বাইশ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে রাজ্য প্রাথমিক শিক্ষা পরিষদ এগারো হাজার সাতশো আট শূন্য পদের মধ্যে ন হাজার পাঁচশো তেত্রিশ পদে শিক্ষক নিয়োগের জন্য মামলা দায়ের অনুমতি চাওয়া হয়েছে বৃহস্পতিবার দশজন চাকরি প্রার্থী সেই মামলা করতে চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন সেই মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি রায়শেখর মন্তা সম্ভবত শুক্রবার দিন সেই মামলাটির শুনানি হতে চলেছে তো কেন এটা হয়ে যায় এটা আপনাদের জানা উচিত কারণটা কি কেন তারা মামলা করলেন তো দু হাজার বাইশের উনত্রিশে সেপ্টেম্বর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার এগারো হাজার সাতশো আঠানব্বদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় পরিষদ বিজ্ঞপ্তি বলা হয়েছিল বিএড ডিএলএড উভয় প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন তারপরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রথম শিক্ষক পদের চাকরির জন্য বিএড ডিগ্রি সুযোগ পাবেন না যেটা ফাইনাল জাজমেন্টের পর উঠে আসে তো ওই দশজন মামলাকারীদের আইনজীবী দাবি যখন দু হাজার সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয় তখন জানানো হয়েছিল যে ডিএলএডের পাশাপাশি বিএড ডিগ্রি প্রাথমিক শিক্ষক প্রতি চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন ওই দশজন চাকরি প্রার্থী বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি আছে কিন্তু তাদের বিএডে প্রাপ্ত নম্বর বেশি হয় তারা সেই নম্বর ব্যবহার করে ফর্ম ফিল করেছিলেন আর সেই কারণেই প্যানেলে তাদের নাম নেই অথচ তাদের কাছে ডিএলএড ডিগ্রিও রয়েছে তাই তাদের নামও প্যানেলে অন্তর্ভুক্ত করা আর্জি জানিয়ে বৃহস্পতিবার তারা কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তো এক্ষেত্রে যে ব্যাপারটা আপনারা জানতে পারলেন যে তাদের দুটো ডিগ্রি ছিল যেহেতু এর নাম্বার বেশি ছিল সেই জন্য বিএড হিসাবে তারা অ্যাপ্লাই করে ডিএলএডের নাম্বার কম ছিল এমনটা নয় তাদের ডিএলএড নেই ডিএলএড ছিল তখনও ডিএলএড এখন তারা চায় যেহেতু বিএড ইনভেলেড হয়েছে প্রাইমারি ক্ষেত্রে এখন সেই জন্য তারা চায় যে ডিএলএডকেই এখানে পুট করতে কিন্তু এখন দেখার বিষয়ে কি হতে চলেছে তো আপনারা এটা নিয়ে কী মনে করেন অবশ্যই কমেন্টে জানান এবং আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি কারণ উল্লেখযোগ্য কেস এটা এবং এটা মামলা চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু মামলা হয়ে গেল আবার মানে অনেকেই ভাবছিলেন যে এবারে প্যানেলের উপর কোনো রকম আর কেস হবে না সেটা কিন্তু হয়ে গেল ইতিমধ্যে ধন্যবাদ দেখার জন্য